হেই এক্সপ্লেন আর্মি, ওয়েলকাম টু এক্সপ্লেন 420। এক্সপ্লেনেশন সিরিজের আজকের এই পর্বে আমরা দ্য হুইল অফ টাইম এই ওয়েব সিরিজটির টোটাল তিনটি এপিসোডের তিনটাই বাংলা এক্সপ্লেন করব। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ওয়েব সিরিজটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে দ্য হুইল অফ টাইমের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। এপিসোড ওয়ানে শুরু হয় মৌরিন নামে একজনকে দেখিয়ে, যে হচ্ছে এক ধরনের ডাইনি বা উইচের মতো, আর তার উপরে পুরো পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব ছিল। আর সে অনেক ধরনের জাদু এবং অনেক ধরনের ম্যাজিক জানতো, কিন্তু অন্যান্য লোকেরা তাকে একটুও পছন্দ করতো না, কারণ তাদের মতে সে যেখানে যেত সেখানে কোনো না কোনো ক্ষতি হতো। মৌরিন বলে শতবর্ষ পূর্বে একজন ফাইটার ছিল যাকে সকলে ড্রাগন বলতো, আর 20 বছর আগে তার আবারও পুনর্জন্ম হয়েছে। কারোরই জানা ছিল না যে সে ছেলে নাকি মেয়ে, আর তাকে তাদের খুঁজতে হবে, কারণ যাকে অন্ধকারের পিশাচ বা এই সিরিজটিতে যাকে ডার্ক হিসেবে দেখানো হয়েছে তাকে মারার জন্য ড্রাগন ফাইটারটির সহায়তা দরকার ছিল। মৌরিন তার সাথী ল্যানের সঙ্গে ওই 20 বছরের লোকটিকে খুঁজতে বের হয়। রাস্তায় সে কিছু মহিলাদের দেখতে পায় যারা একজন দোষীকে মারছিল। এখানে আমাদেরকে দেখানো হয় যে মেয়েদের পাওয়ার কতটা রয়েছে। মৌরিন ল্যানের সঙ্গে একটি গ্রামের উদ্দেশ্যে বের হয় যেটি দুইটি নদীর মাঝখানে ছিল, আর বলা হয়ে থাকে 20 বছর আগে এই গ্রামে 4 জন বাচ্চা একসাথে জন্মগ্রহণ করেছিল, আর যেটা ড্রাগনের জন্মানোর ভবিষ্যৎবাণীর ঠিক টাইমে হয়েছিল। অন্যদিকে আমাদেরকে ওই গ্রামেরই র্যান নামের একজন ছেলেকে দেখানো হয় যে তার বাবার সঙ্গে মদের ব্যবসা করে। সে তার বাবার সঙ্গে গ্রামের একটি পাহাড়ে বাস করত, আর তারা আজকে গ্রামে যাচ্ছিল কারণ সেখানে একটি মেলা হচ্ছিল আর সেখানে মদের দরকার হতে পারে। অন্যদিকে ওই গ্রামের আর দুজন মেয়েকে আমাদেরকে দেখানো হয় যাদের একজনের নাম ছিল ভেনেভি আর আরেকজনের নাম ছিল ইডউইন। আমরা দেখতে পাই ইডউইনকে সন্ন্যাসী টাইপ বানানো হচ্ছে, আর এটা করলে সে বিয়ে করতে পারবে না আর সারা জীবন ধর্মের পেছনেই তাকে কাটাতে হবে। আর আমরা দেখতে পাই ইডউইন বাতাসের শব্দ বা আওয়াজ শুনতে পেত। এদিকে র্যান তার বাবার সঙ্গে হোটেলের মতো একটি জায়গায় আসে যেখানে তারা আসতে চেয়েছিল। এখানে র্যান আসার পর আমরা র্যানের দুজন বন্ধুকে দেখতে পাই যাদের একজনের নাম ছিল ম্যাড আর এ ছিল একজন চোর, আর আরেকজনের নাম ছিল প্যান আর সে তার স্ত্রীর সঙ্গে নর্মাল জীবনযাপনই করত। আমরা দেখতে পাই সবাই এখানে খুশি ছিল কারণ কালকে তাদের এখানে একটি ফেস্টিভ্যাল বা অনুষ্ঠান হবে। তখনই সেই হোটেলে মৌরিন আর তার সাথী ল্যান্ড চলে আসে, আর তাদেরকে দেখে সবাই ভয় পেয়ে যায় কারণ মৌরিন একজন জাদুকর ছিল। আর আপনারা দয়া করে কনফিউজ হবেন না, কারণ মৌরিনের সাথীর নাম হচ্ছে ল্যান্ড আর তার প্রথম অক্ষর হচ্ছে এল দিয়ে শুরু, ল্যান্ড। আর আমরা যেই ছেলেটিকে দেখতে পাই যে মদের ব্যবসা করে তার বাবার সঙ্গে, তার নাম হচ্ছে র্যান্ড, তার নামের শুরু আর দিয়ে। তো আবারও বলছি, মদের ব্যবসাকারী ছেলেটির নাম হচ্ছে র্যান্ড আর যে মৌরিনের সঙ্গী তার নাম হচ্ছে ল্যান্ড। আর মৌরিন এখানে এসে একটি থাকার জন্য রুম চায় আর তাকে রুম দিয়ে দেওয়া হয়। এরপর আমরা র্যানের ফ্রেন্ড প্যানকে দেখতে পাই যে তার স্ত্রীর সঙ্গে খুবই ভালোভাবে জীবনযাপন করছিল। অন্যদিকে আমাদেরকে ম্যাটেরও জীবন দেখানো হয় যার মার শরীর সবসময় খারাপ থাকে আর এর বাবা ভালো মানুষ নয়, আর এর দুটো ছোট ছোট বোন রয়েছে আর তার পুরো দায়িত্ব ম্যাটের উপরেই। এরপর আমরা র্যান্ড এবং ইগুইনকে একসঙ্গে দেখতে পাই আর আমরা জানতে পারি তারা একে অপরজনকে ভালোবাসে। আর র্যান্ড চাচ্ছিল না যে ইগুইন সন্ন্যাসী হোক, কারণ ইগুইন সন্ন্যাসী হলে তারা একে অপরকে বিয়ে করতে পারবে না আর তারা সংসার করতে পারবে না। আর অন্যদিকে আমরা মৌরিন এবং ল্যান্ডকে একসঙ্গে গোসল করতে দেখি। এরপর আমরা রাতে একটি পিশাচকে দেখতে পাই যাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল, আর এর ব্যাপারে আমরা সামনেই জানতে পারবো। পরের দিন সকালে আমরা দেখতে পাই ম্যাট কিছু চুরি করে সেটা বিক্রি করে তার বোনের জন্য কিছু একটা উপহার কিনে নিয়ে যাচ্ছিল। আর ওদিকেই মৌরিন 20 বছর বয়সী সেই লোকটি বা ড্রাগনটির খোঁজ করছিল, আর সে তখন ন্যাওনিভ নামে একজনের কাছে যায়, আর মৌরিন মনে করে সেও একজন ড্রাগন। ন্যাওনিভ আর মৌরিনের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ন্যাওনিভের বয়স হচ্ছে 25 বছর, আর মৌরিন যাকে খুঁজছিল অর্থাৎ যে ড্রাগনটিকে খুঁজছিল তার বয়স হচ্ছে 20 বছর। অন্যদিকে র্যান্ড এবং প্যান তার আরেক ফ্রেন্ড ম্যাটকে কিছু টাকা দিচ্ছিল তার বোনের জন্য কিছু উপহার কেনার জন্য, কারণ ম্যাটের অবস্থা একেবারেই খারাপ ছিল আর সে অনেক গরিব ছিল। অন্যদিকে মৌরিনের সাথে ল্যান্ড একটি জঙ্গলে যায় এবং সেখানে গিয়ে সে কিছু প্রাণীকে দেখতে পায় যেগুলোকে কিছু একটা খেয়ে ফেলেছে, এবং সে বোঝা যায় কোনো বড় একটা সমস্যা আসতে চলেছে। সন্ধ্যার পর র্যান্ড এবং তার বাবা তাদের সেই পাহাড়ের ঘরটিতে চলে যায়, আর আজকে তারা লাইটের মাধ্যমে কোনো একটা অনুষ্ঠানের উদযাপন করবে, আর এই অনুষ্ঠানটা অনেকটা দিওয়ালির মতো ছিল। আর যখন সেই গ্রামের লোকেরা সেই অনুষ্ঠানের উদযাপন করছিল তখনই কিছু প্রাণী তাদের উপরে আক্রমণ করে এবং তাদের মারতে থাকে। আর এগুলোর ব্যাপারে যদি বলি তাহলে এগুলোকে ট্রলক্স বলা হয়, আর এরা এদের অনেক বড় একটা আর্মি নিয়ে আসে আর সকল গ্রামের মানুষদেরকে মারতে থাকে। দেখতে দেখতে এরা গ্রামের অনেক মানুষকে মেরে ফেলে, আর আমরা দেখতে পাই এরা এরপর র্যানের বাড়িতেও আক্রমণ করে।
তো মারামারির এক পর্যায়ে আমরা দেখতে পাই র্যানের বাবা অনেক বেশি আহত হয়ে যায়। তো এরপর র্যান এবং তার বাবা মিলে একটি ট্রোলক্সকে মেরে ফেলে। আর অন্যদিকে ম্যাট তার বোনদের নিয়ে একটি জঙ্গলে লুকিয়ে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই এখানে মরিন চলে আসে আর আমরা তার ম্যাজিক দেখতে পাই। মরিন তার ম্যাজিকের সাহায্যে ট্রোলক্সদের মারতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই ট্রোলক্সদের সংখ্যা অনেক বেশি ছিল। এদিকে আমরা প্যানকে দেখতে পাই, সে তার ওয়াইফকে বাঁচানোর জন্য ট্রোলক্সদের সঙ্গে ফাইট করছিল আর সে কয়েকটি ট্রোলক্সকে মেরেও ফেলে। আর তার মধ্যে এমন বেশি জোশ এসে যায় যে সে তার হাতিয়ারের মাধ্যমে তার স্ত্রীর গায়ে আঘাত করে ফেলে, আর সেটা ছিল ভুলবশত। আর আমরা দেখতে পাই তার স্ত্রী সেখানেই মারা যায়। ফাইটের মধ্যে আমরা দেখতে পাই নেওনিফকে ট্রোলক্স তাদের সঙ্গে টেনে নিয়ে যায়, আর এটা ইডউইন দেখতে পায়। আর গ্রামের সকল লোকেরা মনে করে যে নেওনিফকে হয়তো বা তারা মেরে ফেলেছে, কিন্তু তার কোনো মৃতদেহ আমাদেরকে দেখানো হয় না। আর এদিকে আমরা দেখতে পাই মরিন ফাইট করতে করতে অনেক ঘায়েল হয়ে যায়, আর তার ফ্রেন্ড অর্থাৎ তার সাথী ল্যান্ডও তাকে অনেক সহায়তা করে, কিন্তু আমরা দেখতে পাই সেখানে ট্রোলক্সের সংখ্যা অনেক বেশি ছিল। এরপর আমরা দেখতে পাই মরিন তার সকল পাওয়ার ইউজ করে সে ট্রোলক্সদের বিরুদ্ধে ফাইট করে এবং তাদেরকে অবশেষে হারিয়ে দেয়। পরের দিন সকালে র্যান তার আহত বাবাকে নিয়ে গ্রামে যায়, যেখানে সকলের চিকিৎসা করা হচ্ছিল। আমরা দেখতে পাই মরিন তার পাওয়ারের সাহায্যে র্যানের বাবাকে ঠিক করে দেয়, আর তখন র্যান মরিনকে বলে যে এই সব কিছু তোমার জন্যই হচ্ছে। র্যান আরও বলে তুমি এখানে আসার সাথে সাথেই এগুলো হয়েছে। তখন মরিন বলে যে এগুলো আমার জন্য হয়নি, বরং তোমাদের চারজনের জন্য হয়েছে। মরিন আরও বলে যে এই ওয়েব সিরিজটির মেন শয়তান বা ভিলেন ডার্ক সে জেগে গিয়েছে, আর সে এখন কাউকে ছাড়বে না, সে পুরো এলাকা ধ্বংস করে ফেলবে, আর তাকে আটকানো অনেকটাই অসম্ভব বা কারোর পক্ষে সম্ভব নয়। আর তোমাদের চারজনের মধ্যে যে কোনো একজন ড্রাগন যে তাকে মারতে পারবে। আর এই চারজন হলো র্যান্ড, ইগুইন, ম্যাট এবং প্যান। তখনই ল্যান্ড অর্থাৎ মরিনের সাথী তাকে এসে বলে যে এখানে অর্থাৎ গ্রামে অনেক বড় একটা ট্রোলক্সের দল আক্রমণ করতে চলেছে। মরিন তাদেরকে তার সঙ্গে হোয়াইট টাওয়ার যেতে বলে, কারণ সেখানে তার বোন ছিল আর সেও তার মতো একজন ডাইনি। আর এখানে আমরা দেখতে পাই তারা চারজন তাদের জীবন বাঁচানোর জন্য মরিনের কথা মেনে যায় এবং তার সঙ্গে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর তারা যখন হোয়াইট টাওয়ারের উদ্দেশ্যে বের হয়, আমরা দেখতে পাই এদের পিছনে অনেক বড় একটি ট্রোলক্সের দল রয়েছে, অর্থাৎ তাদের পিছন করছিল আর তাদেরকে আক্রমণ করার জন্য যাচ্ছিল। আর এখানেই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। এরপর এপিসোড টু এর শুরুতে আমরা হোয়াইট রাজ্যকে দেখতে পাই, আর আমরা সেখানে দেখতে পাই একটি ডাইনিকে পুড়িয়ে মারা হচ্ছিল। আর আমরা সেই রাজ্যের প্রধান টাইপের একজনকে দেখতে পাই যে ডাইনিদেরকে অনেক ঘৃণা করত, আর সেই ডাইনিটিকে পুড়িয়ে মারে আর ডাইনিটিকে মেরে তার হাত থেকে একটি আংটি নিয়ে নেয়। আর আমরা দেখতে পাই তার কাছে এরকম টোটাল 7টা আংটি রয়েছে, আর সে এই আংটিগুলো মরিনের বোনদের মেরে নিয়েছে। আর আমরা বুঝতে পারি একটু আগে যাকে মারা হয়েছে সেও মরিনের বোন ছিল। অন্যদিকে আমরা মরিনদের দেখতে পাই, আর দেখতে পাই তারা ট্রোলক্সদের থেকে বেঁচে অনেক দূর পর্যন্ত ভেগে আসতে পেরেছে, আর তারা একটি নদীর কিনারে পৌঁছে যায়। আর তারা তখন একটি নাবিকের সাহায্যে নদী পার হওয়ার চেষ্টা করে, আর তখন তারা নদীর মাঝখানে গেলে আমরা দেখতে পাই সেখানে ট্রোলক্সরাও চলে আসে। কিন্তু ট্রোলক্সরা নদী অর্থাৎ পানিকে অনেক ভয় পেত, কিন্তু আমরা দেখতে পাই ট্রোলক্সদের সর্দার তাদের পানিতে যেতে দেখেও সে পানিতে ঝাঁপ দেয়, আর আমরা দেখতে পাই ট্রোলক্সদের সর্দারটি পানিতে ঝাঁপ দিয়ে মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই র্যান, প্যান, ম্যাট, ইগুইন ভাবছিল যে হয়তোবা মরিনের কাজ শেষ হয়ে গেলেও সে তাদের চারজনকেও মেরে ফেলবে। এরপর আমরা রাতের সিনে দেখতে পাই মরিন ইগুইনকে তার কাছে ডাকে এবং তাকে বলে তুমি চাইলেও আমার মতো ডাইনি হতে পারো, কিন্তু এর জন্য তোমাকে কিছু বিষয় মেনে চলতে হবে। আর এর প্রথমটি হচ্ছে তুমি মিথ্যে কথা বলতে পারবে না, আর এরকম কোনো অস্ত্র বানাতে পারবে না যেটার জন্য কারো মৃত্যু হতে পারে। ইগুইনকে মরিন এরকম আরো অনেক কথা বলে, যেটা শোনার পর ইগুইনের ধ্যান পুরোপুরিভাবে মরিনের উপর চলে যায়। আর এই সব কথা লুকিয়ে লুকিয়ে র্যান্ড দূর থেকে শুনছিল। এরপর আমরা দেখতে পাই রাতে র্যান্ড যখন ঘুমাচ্ছিল তখন সে একটি স্বপ্নে দেখতে পায় তার মুখের ভেতরে একটি বাদর ঢুকে গিয়েছে, আর সে সেখানে একটি ভূতকেও দেখতে পায়। এরপর সকালে ঘুম থেকে উঠে র্যান জানতে পারে যে এই স্বপ্নটি সেখানকার সবাই দেখেছে। র্যান মনে করতে থাকে এই সব কিছু মরিনই করাচ্ছে। তখন র্যান মরিনকে জিজ্ঞাসা করে আমাদেরকে হোয়াইট টাওয়ার কেন নিয়ে যাচ্ছ, কারণ হোয়াইট টাওয়ারে শুধুমাত্র মহিলারাই এলাও আর ছেলেদের দিয়ে সেখানে শুধুমাত্র চৌকিদারি করানো হয়। তো আমরা দেখতে পাই মরিন তার কথার উত্তর না দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে, আর তার সঙ্গে ইগুইনও এগিয়ে যেতে থাকে। আর আমরা দেখতে পাই র্যান এবং ইগুইনের মধ্যে দূরত্ব বেড়ে যেতে থাকে, কারণ ইগুইন এখন মরিনের কথা বেশি শোনে। এরপর তাদের যাত্রাপথে তারা সেখানে হোয়াইট আর্মি দেখতে পায়, আর তারা মরিনের মতো ডাইনিদেরকে মেরে থাকে। তো তখন মরিন ভয় পেয়ে তার সেই আংটিটি ল্যান্ডের কাছে লুকানোর জন্য দেয়, কারণ মূলত আংটির সাহায্যেই
কোনো ডাইনিদেরকে চেনা যেত। হোয়াইট আর্মিদের মধ্যে আমরা তাদের রাজাকেও দেখতে পাই। তো মৌরিন তাদেরকে নিজেকে একজন রানী হিসেবে দাবি করে, আর আমরা দেখতে পাই হোয়াইট আর্মি তাদের সবাইকে তল্লাশি করতে থাকে। তো মৌরিনকে যখন তারা চেক করছিল তখন দেখতে পাই মৌরিন ঘায়াল ছিল আর আহত ছিল, কারণ সে ট্রোলকদের সঙ্গে ফাইট করেছিল আর তারা এটা জানতে পেরে যায়। এরপর তারা সেখান থেকে সামনে এগোতে থাকে আর সেখানে আমরা দেখতে পাই প্যানের পা থেকে রক্ত বেরোচ্ছিল, কারণ ট্রোলকদের সঙ্গে ফাইট করার সময় সে আহত হয়েছিল। আর তার পায়ের রক্তের গন্ধে সেখানে কিছু নেকড়ে চলে আসে আর আমরা দেখতে পাই নেকড়েগুলো তার পা চেটে সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা দেখতে পাই তারা এক জায়গায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল আর আমরা দেখতে পাই মৌরিন ঘুমিয়েছিল আর তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সে অনেক আহত ছিল। আর আমরা দেখতে পাই তখনই সেখানে ট্রোলক্সের আর্মিরা অ্যাটাক করে, তো তারা সবাই সেখান থেকে ভেগে যাচ্ছিল আর আমরা দেখতে পাই মৌরিন তখনও সেখানে ঘুমিয়েছিল কারণ সে আহত ছিল। তখন মৌরিনের সাথে ল্যান্ড তাদেরকে বলে যে আমাদের ডার্ক সিটির উদ্দেশ্যে যাওয়া উচিত, কারণ ডার্ক সিটিতে ট্রোলক্সরা যায় না আর ট্রোলক্সরা ডার্ক সিটিকে ভয় পায়। তো এরপর তারা ডার্ক সিটির উদ্দেশ্যে যায় এবং তারা একটি দেয়ালের সামনে এসে দাঁড়ায় আর আমরা দেখতে পাই ট্রোলক্সরা তাদের কাছ থেকে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই দেয়ালের ভেতরে ডার্ক সিটি ছিল, আর এটাকে ডার্ক সিটি বলার কারণ হচ্ছে এখানকার লোকের অনেক বেশি বড় লোক ছিল, আর যখন সেখানে অনেক বেশি যুদ্ধ চলছিল অর্থাৎ পুরো পৃথিবীতে যখন যুদ্ধ চলছিল তখন সেখানকার রাজা তাদের সবাইকে বাঁচানোর জন্য চারিদিকে দেয়ালের মাধ্যমে সবাইকে আটকে ফেলে, আর এর জন্যই এরা এখান থেকে বের হতে পারে না, আর এই জন্য এটাকে ডার্ক সিটি বলা হয়। আর আমরা এখন দেখতে পাই বর্তমানে ডার্ক সিটিতে কোনো লোকজন বা কোনো কিছুই নেই আর এটা পুরোপুরিভাবে বিরান একটি সিটি হয়ে গিয়েছে। তো এরপর তারা সবাই এখানকার একটি বড় হল রুমে আরাম করছিল, তখন ল্যান্ড তাদেরকে বলে যে এখানকার কোনো কিছুই তোমরা ছোবে না বা ধরবে না। কিন্তু রাতে তারা যখন সবাই ঘুমিয়ে যায় আমরা দেখতে পাই ম্যাট উঠে সেখান থেকে অন্য একটি ঘরে যায় আর সেখানে গিয়ে সে একটি বক্স দেখতে পায়, আর সে যখন বক্সটি খোলে সেটার ভেতরে সে একটি তলোয়ার দেখতে পায়। সে তলোয়ারের ভেতরে একটি রিং বা কিছু একটা দেখতে পায় যেটা উজ্জ্বল ছিল, আর সে তখন তলোয়ারটাকে দেখে অ্যাট্রাক্ট ফিল করে আর সে সেটাকে নিজের সাথে নেওয়ার জন্য উঠিয়ে নেয়। আর তখনই সে বাইরে থেকে অনেক আজব আজব আওয়াজ শুনতে পায়। এরপর আমরা দেখতে পাই বাইরে অনেকগুলো ঘোড়া চিৎকার করছিল আর সকলের ঘুম ভেঙে যায়। তো তারা যখন ঘুম ভেঙে বাইরে যায় দেখতে পায় তাদেরকে একটি ছায়া ঘিরে ধরছিল, আর সেই ছায়ার ভেতরে একটি ঘোড়া পড়ে যায় আর সেই ঘোড়াটা তৎক্ষণাৎ পুরে ছাই হয়ে যায়। আর এরপর তারা ছায়া থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে। ম্যাট আর র্যান একদিকে ভাগতে থাকে, ইগুইন আর প্যান অন্যদিকে ভাগতে থাকে, আর ল্যান মৌরিনকে নিয়ে এই হল রুমের বাইরে চলে যায়। এটা অনেক কষ্টে সেখান থেকে ভাগার পর সেখানকার দেয়ালের উপরে আসে আর সেখান থেকে লাফ দিয়ে একটি নদীর উপরে ঝাঁপ দেয়, আর র্যান এবং ম্যাট দেয়াল থেকে বাইরে চলে আসে। আর এরপর তারা সেখানে একজন আর একজনকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ল্যান্ড মৌরিনের আঘাতের স্থান থেকে দেখছিল, তখনই তার ঘাড়ে একটি মেয়ে তলোয়ার রাখে, আর আমরা দেখতে পাই এই মেয়েটি আর কেউ নয়, এটা নায়নাবে ছিল। আর আমরা সেকেন্ড এপিসোডে দেখেছিলাম ট্রোলক্সরা একে ধরে নিয়ে গিয়েছিল আর কি করেছিল সেটা আমাদেরকে দেখায়নি। আর ল্যান্ডের ঘাড়ে নায়নাবের তলোয়ার ধরা অবস্থাতেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতে আমরা নায়নাবেকে দেখতে পাই, আর গত এপিসোডে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম তাকে কিছু ট্রোলক্সরা ধরে নিয়ে যাচ্ছে, তো এখানে আমরা দেখতে পাই যেটার প্রিভিয়াস পার্টটা দেখানো হচ্ছে যে নায়নাবেকে ধরে নিয়ে যাচ্ছে ট্রোলক্সরা, আর এরপর তারা তাকে ধরে নিয়ে যখন নিয়ে যাচ্ছিল তখন ট্রোলক্সদের একজনকে মেরে সে সেখান থেকে ভেগে চলে আসে। তো এরপর আমরা বর্তমান দেখতে পাই, আর এখানে আমরা দেখতে পাই নায়নাবেই ল্যান্ডকে জিজ্ঞাসা করছিল তার বন্ধুদের সম্পর্কে, তখন ল্যান্ড বলে তাদের কথা তো আমি জানি না, কিন্তু তুমি মৌরিনকে ঠিক করতে আমার সহায়তা করো আর সে ঠিক হলে আমরা একসাথে তাদেরকে খুঁজবো। কিন্তু আমরা দেখতে পাই নায়নাবে তার কথা না শুনে তার উপর আক্রমণ করে। অপরদিকে ল্যান্ডও কাঁচা খেলোয়াড় ছিল না, সে তাকে ধরে ফেলে এবং আটকে ফেলে। এরপর আমাদেরকে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই র্যান এবং ম্যাট তাদের ফ্রেন্ডদেরকে খুঁজছিল আর তারা একটি আজব স্থানে পৌঁছে যায় যেখানে শুধুমাত্র পাহাড়ই ছিল। তো তারা তাদের ফ্রেন্ডদের খোঁজার জন্য তাদের ডাকতে শুরু করে কিন্তু কোনো সাড়া আসে না। অন্যদিকে ইউগুইন আর প্যান একটি ডেজার্টে পৌঁছে যায় আর তারা ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুন জ্বালায়। এরপর আমরা আবারও ল্যান্ডকে দেখতে পাই, সে আবারও নায়নাবেকে জিজ্ঞাসা করছিল তুমি কি মৌরিনকে ঠিক হতে আমায় সাহায্য করবে কিনা। তো আমরা দেখতে পাই অনেক জোরাজোরির পর নায়নাবে মেনে যায়, আর আমরা দেখতে পাই সে যেহেতু একজন সন্ন্যাসী ছিল সে অনেক জড়িবুটি বা অনেক গাছগাছালি দিয়ে ওষুধ বানাতে পারত। তো আমরা দেখতে পাই সে অনেক গাছগাছালি একত্র করে একটি ওষুধ বানিয়ে মৌরিনের চিকিৎসা শুরু করে। অন্যদিকে আমরা আবারও ডেজার্টের দৃশ্য দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই প্যান তার স্ত্রীর কথা এখনো ভুলতে পারে না, সে তার স্ত্রীর স্বপ্ন দেখছিল, ঠিক তখনই তার উপরে আবারও নেকড়েরা আক্রমণ করে আর নেকড়েরা তাকে ধাওয়া করতে থাকে।
তো আমরা দেখতে পাই সে দৌড়িয়ে নেকড়েদের হাত থেকে বাঁচতে বাঁচতে অনেক দূরে চলে যায় এবং অবশ্যই সে নেকড়েরা তার পিছন করা ছেড়ে দেয়। অন্যদিকে রয়্যান এবং ম্যাট চলতে চলতে একটি গ্রামে প্রবেশ করে আর গ্রামের প্রবেশ মুখে তারা একজন ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় আর সে মৃত ছিল। আর আমরা দেখতে পাই ব্যক্তিটির পকেটের দিকে একটি পাথরের মতো ছিল, আর যেহেতু ম্যাট একজন চোর ছিল আমরা দেখতে পাই তার নজরটিও সেই দিকেই যাচ্ছিল বারবার। তো এই দুজন গ্রামের ভিতরের একটি বারে যায় এবং সেখানে গিয়ে একটি মহিলার সঙ্গে দেখা হয় এবং যাকে খুব রাগান্বিতই লাগছিল। তো তারা সেখানে টাকা না থাকার কারণে সুপ দিয়েই কাজ চালিয়ে দেয়। এরপর তারা সেখানে তাদের ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করলে কেউ তাদের ব্যাপারে কিছু বলতে পারে না। আর সেখানে আমরা একটি সিঙ্গারকে গান গাইতে দেখি, আর তখন আমরা দেখি ম্যাটের কাছ থেকে অন্য একটি চোর তার সকল টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। আবার আমরা দেখতে পাই এই সিঙ্গারটি আবার সেই চোরটি থেকে কৌশলে তার টাকা পয়সা চুরি করে নেয়। তো এখানে আমরা পুরোপুরি চোরের উপরে বাটপারে দেখতে পাই। এরপর আমরা দেখতে পাই সিঙ্গারটি ম্যাট এবং রয়্যানের কাছে যায় এবং তাদেরকে বলে আমার গান গাওয়ার বকশিশ দাও। তো তারা যখন বকশিশ দেবে তখন দেখে তাদের পকেট থেকে টাকা চুরি হয়ে গিয়েছে। তখন আমরা দেখতে পাই সিঙ্গারটি তার পকেট থেকে ম্যাটেরই ওয়ালেটটি বের করে দেখায়। তো ম্যাট যখন সেই ওয়ালেটটি ফেরত চায় তখন আমরা দেখতে পাই সিঙ্গারটি সেটা না দিয়েই ভেঙে চলে যায়। অন্যদিকে ইগুইন এবং প্যান সেখানে কিছু পায়ের ছাপ দেখতে পায় এবং সেগুলো ফলো করেই যেতে শুরু করে। আর এদিকে আবার আমরা র্যান এবং ম্যাটকে দেখতে পাই, তাদের কাছে কোনো টাকা ছিল না এবং থাকার জায়গা না থাকার কারণে তারা সেই মেয়েটির কাছ থেকে থাকার জায়গা চায়। কিন্তু মেয়েটি তাদের কাছে কোনো টাকা না থাকার কারণে তাদেরকে একটি কাঠ কাটার কাজ দেয়। আমরা দেখতে পাই র্যান তো কাঠ কাটে, কিন্তু ম্যাট ওই মেয়েটিকে পছন্দ করে তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই তারা দুজন কথা বলে। আমরা দেখতে পাই র্যান আবার হোয়াইট টাওয়ার ফিরে যেতে চায়, কিন্তু ম্যাট তার বাড়িতে তার বোনদের কাছে আবার ফেরত যেতে চায়। ম্যাটের মতে তাদের সকল সঙ্গীরা হয়তো এতক্ষণে মারা গিয়েছে। তো এই কথাটি নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। ম্যাট বারে ওয়েটারের কাজ করে কিছু টাকা কামায় যাতে করে সে তার বাড়ি ফিরে যেতে পারে। অন্যদিকে আমরা ইগুইন এবং প্যানকে দেখতে পাই, তারা সেই পায়ের ছাপ লক্ষ্য করে একটি কাবিলাতে পৌঁছে যায় এবং আমরা দেখতে পাই তারা দেখতে আজব ধরনের ছিল, আর কাবিলার লোকেরা তাদেরকে অনেক খাবার দেয় এবং খুব ভালো ব্যবহার করছিল। এদিকে আমরা দেখতে পাই র্যানের কাজে মেয়েটি খুশি হয়ে তাকে একটি ভালো ঘর দেয় থাকার জন্য, আর ঘরটির আওয়াজ বাইরে থেকে যেতে পারতো না এরকম একটা ঘর, আর দরজাটিও লোহার ছিল, খুব শক্ত এবং মজবুত একটি ঘর ছিল, আর তার ব্যবহার আজব ধরনের ছিল। তো তারপর আমরা দেখতে পাই র্যান তার সঙ্গে বসে একসাথে তারা ড্রিঙ্ক করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাট গ্রামের প্রবেশ মুখে যেই মৃত ঝুলন্ত লাশটিকে দেখতে পেয়েছিল সেখানে গিয়ে তাকে লুট করার জন্য যায়, আর তখনই আমরা সেখানে দেখতে পাই সেই সিঙ্গারটি চলে আসে। তখন ম্যাট তাকে বলে যে আমি আমার গ্রামে ফিরে যেতে চাই, আর এর জন্য আমার একে লুট করে কিছু টাকা পয়সা জমানো লাগবে। তখন আমরা দেখতে পাই সিঙ্গারটি তাকে কিছু বলে না, আর আমরা দেখতে পাই ম্যাট এর পুরো শরীর খুব ভালোভাবে লুট করে, আর এরপর তারা দুজনে মিলে এই মৃত লাশটিকে দাফন করে। তো আমরা দেখতে পাই এদের দুজনের মধ্যে কথা বলার মাধ্যমে খুব ভালো সম্পর্ক হয়ে যায়, আর আমরা দেখতে পাই সিঙ্গারটি ম্যাটের কাছ থেকে যেই টাকাগুলো চুরি করেছিল সেটা আবার ফেরত দিয়ে দেয়। এদিকে আমরা রুমে দেখতে পাই মেয়েটি র্যানকে কিস করার ট্রাই করে, কিন্তু র্যানকে মানা করে দেয়। তখন আমরা দেখতে পাই মেয়েটি তাকে তলোয়ার বের করে ভয় দেখায় আর বলে যে তোমাদের চারজনকে আমি খুব ভালোভাবেই জানি, তোমরা ট্রোলক্সদের কাছ থেকে বেঁচে এখানে এসেছো। তো আমরা দেখতে পাই র্যান দরজা ভেঙে বের হওয়ার চেষ্টা করে, কারণ এই মেয়েটির ব্যবহার মোটেও ভালো লাগছিল না। তো আমরা দেখতে পাই সে ভাগতে সফল হয়ে যায় এবং ভাগতে ভাগতে সে তার পথে ম্যাটকে দেখতে পায় এবং সে ম্যাটকে নিয়ে তার সাথে ভাগতে থাকে। তো আমরা দেখতে পাই ভাগতে ভাগতে এক পর্যায়ে সেই মেয়েটিও তাদের সামনে চলে আসে এবং তাদেরকে ধরে ফেলে। মেয়েটি তাদেরকে বলে যে আমি তোমাদের চারজনকে ডার্কের কাছে ধরিয়ে দেব, আর সে মনে করে যে সে যদি ডার্কের কাছে এই চারজনকে ধরিয়ে দিতে পারে তাহলে তার নাম পুরো পৃথিবী মনে রাখবে, কারণ শত বছর পূর্বে ডার্কের কাছে যে ড্রাগনটিকে ধরিয়ে দিয়েছিল তার নাম এখন পর্যন্ত সবাই মনে রেখেছে। তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, ডার্ক হচ্ছে এই ওয়েব সিরিজের মেইন ভিলেন, আর এই চারজনের মধ্যেই যে কোনো একজন ডার্ককে মারতে পারবে। তো এই জন্য মেয়েটি ভালো সাজার জন্য ডার্ককে এই চারজনকে ধরিয়ে দিবে। আর এই মেয়েটি ট্রোলক্সদের আর্মিদের অলরেডি বলে দিয়েছে তাদের কথা, তো যে কোনো সময় ট্রোলক্সদের আর্মি এখানে চলে আসতে পারে। আমরা দেখতে পাই ঠিক সেই সময় সেখানে সে সিঙ্গারটি চলে আসে এবং এই মেয়েটিকে মেরে ফেলে এবং তাদেরকে বলে যে তোমরা এখান থেকে দ্রুত ভেগে যাও, কারণ এখানে খুব জলদি ট্রোলক্সদের আর্মি চলে আসবে। অন্যদিকে ল্যান এবং মৌরিন যাত্রাপথে একটি ডাইনিকে দেখতে পায়, আর আমরা যদি ভুল করে না থাকি তাহলে আমরা প্রথম এপিসোডে এই ডাইনিকে একটি মানুষকে মারতে দেখেছিলাম, আর এর নাম ছিল লিডারিয়ান। আর লিডারিয়ান তাদেরকে এমন একজন ব্যক্তিকে দেখায় যে নিজেকে ড্রাগনের অবতার হিসেবে বলে থাকে, আর আমরা দেখতে পাই এই ব্যক্তিটিকে তারা একটি খাঁচায় বন্দি করে রেখেছে। আর আমরা দেখতে পাই এই লোকটিকে, আসলে এই লোকটি হচ্ছে মানিহেস্টের প্রফেসর।
তো তাকে এখানে কয়েদি হিসাবে দেখতে পাচ্ছি, অর্থাৎ সে নিজেকে ড্রাগনের অবতার হিসেবে দাবি করে। তো আর এই জন্যই সে ডাইনিটাকে বন্দি করে মৌরেনের কাছে নিয়ে আসে। আর আমরা দেখতে পাই এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোড 40 এখনও রিলিজ হয়নি, এপিসোড 40 অফিসিয়ালি 26 তারিখ রিলিজ হবে, আর আমরা সেদিনই এটার বাংলা এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আর আমি যখন এর 3টা এপিসোড ডাউনলোড দিয়েছিলাম আর যখন দেখতে বসবো, তখন ভেবেছিলাম হয়তো এটার মাত্র 3টা এপিসোডই রয়েছে, আর এই জন্যই আমি শুরুতে বলেছিলাম যে এটা টোটাল 3টা এপিসোড। কিন্তু না, এটা 4 নম্বর এপিসোড, 26 তারিখ রিলিজ হবে, তখনই আমি আপনাদের জন্য বাংলা এক্সপ্লেন করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।